অংশ করে পরবর্তী চ্যাপ্টার দেখ অনেক একটা বড় নাম আছে মূল কথাটা হলো সাধারণ সমাধান এই চ্যাপ্টারের মেইন নেমটা হলো সাধারণ সমাধান বা এটাকে ইংলিশে বলা হয় হলো জেনারেল সলিউশন এই নামে বেশি চলে জেনারেল সলিউশন ফিজিক্সেও বিভিন্ন জায়গায় জেনারেল সলিউশনের বিভিন্ন ভূমিকা পাবি বিশেষ করে সাউন্ড বা লাইটের ওয়েভ ক্যারেক্টার তার বিভিন্ন ডেরিভেশন অফ ম্যাথামেটিক্যাল ফর্ম সেগুলো করার সময় এই জেনারেল সলিউশন খুব কাজে লাগে বা বিক্রি হয়তো আপনিও থাকতে পারি সেই মধ্যে তো বিষয়টা কি সিম্পল ভাবে যদি স্টার্ট করি আমি আগে বল যে সাইন থিটা ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে থিটার মান আমরা কি লিখতে পারি জিরো ডিগ্রি লিখতে পারি তাই তো অন্য কেউ চাইলে অন্য কিছু বলতে পারে কি একশো আছে মানে পাই লিখতে পারি আচ্ছা কারো ইচ্ছা হলে টু পাই লিখবে দেখা যায় সাইন টু পাই কত দেখ সাইন 360 ডিগ্রি যদি ক্যালকুলেটরে পুট করিস বা এই ক্লাস ইলেভেনের যে ফার্স্ট চ্যাপ্টারটা ছিল সেই কনসেপ্ট যদি কাজ করিস দেখবি জিরো হয়ে আসবে তাহলে জিরো তো হতে পারে পাই তো হতে পারে টু পাই তো হতে পারে এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে থ্রি পাই ফোর পাই ফাইভ পাই সব জায়গাতে কি দেবে জিরো দেবে সাইন তাহলে অ্যাকচুয়ালি থিটার মান বলতে পারছি না প্রপারলি মানে অ্যাকচুয়ালি সব কিছু হতে পারে সেটার জন্যই কি করা হলো এই চ্যাপ্টারটা শুরু করা এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত বর্ণনা চলে ওখানে দেখ যে সাইন থিটা যদি জিরো হয় তাহলে লিখছে থিটা ইকুয়ালস টু এন পাই সংক্ষিপ্ত বর্ণনা ফর্মুলায় বলতে চলে সংক্ষিপ্ত বর্ণনা বলছি ফর্মুলা লেখ সাইন থিটা ইকুয়ালস টু জিরো হলে লিখছে দেখ থিটা ইকুয়ালস টু এন পাই এটা দিয়ে কি বোঝাতে চাইছে অ্যাকচুয়ালি দেখ যেখানে এন এর মানটা কি জিরো ওয়ান টু থ্রি আপ টু ইনফাইনাইট মানে আমাদের যখন যেটা প্রয়োজন পড়বে থিটার ভ্যালু আমরা যেটা রাখতে পারি দেখ জিরো যদি বসাই জিরো আসছে ওয়ান বসালে পাই আসছে টু বসালে টু পাই আসছে এরপর চলতে থাকবে তো এতগুলো একসাথে বারবার না লিখে কি লেখা হলো একেবারে এন পাই এই যে একেবারে লেখা এটাকেই বলা হয় হলো সাধারণ সমাধান মানে যেটা সবার জন্য লেখা হচ্ছে বা সব কিছুর জন্য লেখা হচ্ছে এবার যখন যেটা প্রয়োজন পড়বে আমরা সেই অনুযায়ী ভ্যালু বসিয়ে কাজ করি ক্লিয়ার তাহলে সাইন থিটা জিরো হলে থিটা হবে এন পাই এরপরে দেখ সেকেন্ড ফর্মুলা কি সাইন থিটা ওয়ান হলে থিটা হবে কি বলছে ফোর এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু একটু চেক করা যাক সত্যি হচ্ছে কিনা আর একবার একটু চেক করা যাক এন যদি জিরো বসাই থিটা কত হচ্ছে এন এখানে জিরো বসলো তাহলে পাই বাই টু সাইন পাই বাই টু কত হয় সাইন 90 ডিগ্রি ওয়ান হয় ম্যাচ করলো আচ্ছা আর একটু চেক করি এন যদি ওয়ান বসাই এটা হচ্ছে কত 5 পাই বাই টু সাইন 5 পাই বাই টু ভ্যালু আমরা যদি বের করতে চাই আমরা চাইলে ক্যালকুলেটরও ডাইরেক্ট বসাতে পারি কত হচ্ছে 450 ডিগ্রি বসিয়ে দেখতে পারি অথবা ক্লাস 11 এ যা শিখেছি সে হিসেবে যদি করতে চাই কি করবে এরকম করবো ক্লাস ইলেভেনে স্টার্টিং এ যেটা শিখেছি চ্যাপ্টার থ্রিতে ফোর ইন্টু ফাইভ বাই টু প্লাস ফাইভ বাই টু সেই অনুযায়ী জোর গুণিতক তাহলে সাইনটা কি থাকবে সাইন পাই বাই টু বসে গেল কত দম পাঁচ একটা দুটো তিনটে চারটে চারটে ঘুরে তারপরে ঘরে মানে প্রথম বাদে তাহলে কি হবে পজিটিভ হবে সাইন পাই বাই টু এবার আবার সাইন পাই বাই টু কত ওয়ান তাহলে ঘুরে ফিরে অ্যান্সারটা কি আসছে ওয়ানই আসছে মানে জিরো বসালেও ওয়ান আসছে এটা পাই বাই টু মানে সাইন পাই বাই টু ওয়ান এন ওয়ান বসালে যেটা ফাইভ পাই বাই টু কিন্তু সেটা ওয়ান এন টু বসালেও এভাবে ওয়ানই পেল বোঝা যাচ্ছে ওই কারণের জন্যই সাইন থিটা ওয়ান হলে ডাইরেক্ট লিখে দেওয়া যাচ্ছে আমাদেরকে থিটা ইকুয়াল টু কি লিখবো ফোর এন প্লাস ওয়ান এন পাই আচ্ছা এরকম ভাবে এই লজিককে বেস করে এই ফর্মুলাগুলো তৈরি হয়েছে
সব ডিসকাশন করলাম না, কিন্তু ফর্মুলা সব মনে রাখবো। এর পরবর্তী কি, সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস ওয়ান হলে থিটা কি হবে? এটা কখন সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হলে? আগেগুলো কি ছিল? স্পেসিফিক ভ্যালু ছিল, জিরো ওয়ান মাইনাস ওয়ান, এখানে কি স্পেসিফিক ভ্যালু নেই। সাইন আলফা মানে সাইন সামথিং ডিগ্রি লিখতে পারছি, ঠিক আছে, সাইন থিটা ইকুয়াল টু সাইন সামথিং ডিগ্রি, তাহলে তখনই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, থিটা ইকুয়াল টু এম পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আলফা। তাহলে কি এটার যখনই বিভিন্ন মান বসাতে থাকবো থিটার কি বিভিন্ন মান বসাতে থাকবো? করবো একই না, ক্লিয়ার হচ্ছে? বুঝা যাচ্ছে? তাহলে এই গেল এক এক চার, একের পাঁচ হয়তো পুরোনো বইতে নেই, গেল তিনটে জিনিস না থাকার কথা, তেমন ইম্পর্টেন্ট তাও না, তবু এখন নতুন বইতে ইনক্লুড করেছে। একের পাঁচ, দুয়ের পাঁচ আর তিনের তিন, এই তিনটে জিনিসকে ইনক্লুড করেছে, নতুন ইনক্লুড করেছে, একের পাঁচ, দুয়ের পাঁচ, তিনের তিন। কিন্তু বেসিক্যালি দেখ তিনটে সূত্রই একই সূত্র, কি বলছে একের পাঁচ? সাইন স্কোয়ার থিটা যদি সাইন স্কোয়ার আলফা হয়, সাইন স্কোয়ার থিটা যদি ইকুয়ালস টু সাইন স্কোয়ার আলফা হয় তাহলে থিটা ইকুয়ালস টু কি লেখা যাবে? এন পাই প্লাস অর মাইনাস আলফা। এখানে হয়তো বুঝবে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা হলে থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এন পাই প্লাস অর মাইনাস আলফা। খুব বেশি অ্যাপ্লিকেশন নেই এই ফর্মুলার, তবুও কাজে লাগতে পারে। একই সাথে দুয়ের পাঁচ এবং তিনের তিন এখনই খেয়াল কর, দুয়ের পাঁচ এবং তিনের তিন এখনই খেয়াল কর। অ্যাকচুয়ালি এই সূত্রটাই বারবার রিপিট করেছে, দেখ এটা সাইন দিয়ে লিখেছি, দুয়ের পাঁচে দেখ ওই জিনিসটাই কস দিয়ে লিখে আছে, কস স্কয়ার থিটা ইকুয়াল কস স্কয়ার আলফা হলে এটা সূত্র। তার মানে আমি তিনটাকে একসাথে লিখে দিয়ে দিই তাহলে, কস স্কয়ার থিটা কস স্কয়ার আলফা হলে, অথবা ট্যান স্কয়ার থিটা ট্যান স্কয়ার আলফা হলে, একের পাঁচ, দুয়ের পাঁচ, তিনের তিন। তাহলে এই তিনটে যদি ঘটে তাহলে আমরা একেবারে কি লিখতে পারি ফাইনালি? থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস অর মাইনাস আলফা। ওকে, একই সাথে লিখবো, বারবার আলাদা আলাদা লেখা করা হবে। ক্লিয়ার? ইয়েস অর নো? একই সাথে লিখে দে, আলাদা আলাদা করে লিখছিস? একসাথে লিখ, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কয়ার আলফা, অর কস স্কয়ার থিটা ইকুয়াল টু কস স্কয়ার আলফা, অর ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু ট্যান স্কয়ার আলফা যদি হয় তাহলে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু এন পাই প্লাস অর মাইনাস আলফা। এখানে এন এর আমরা ভ্যারাইটিস ভ্যালু এন জিরো থেকে শুরু করে ইনফাইনাইট মতো বসে থাকি। ক্লিয়ার? বেশ, আচ্ছা এবার দেখ দুয়ের দাগে আসে, দেখ কস থিটার ক্ষেত্রে কস থিটা যদি দুয়ের এক, কস থিটা যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে থিটা হবে কি বলছে? 2n প্লাস 1 ইনটু পাই বাই 2। cos থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা হবে 2n প্লাস 1 ইনটু পাই বাই 2। একই লজিকে চাইলে বাড়িতে বসে 1 বাই 1 চেক করে দেখতে পারিস, আমি যেভাবে দুটো দেখালাম তোমরা চেক করতে পারিস। তারপরে কি আছে? cos থিটা ইকুয়ালস টু 1 হলে 2 2 থিটা ইকুয়ালস টু হবে অনলি 2n পাই। ওকে, cos থিটা ইকুয়ালস টু মাইনাস 1 হলে থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ইনটু অনলি পাই, মানে পাই বাই 2 নেই, 2n প্লাস 1 ইনটু পাই, ঠিক আছে। আচ্ছা চার নম্বর হলো cos থিটা ইকুয়ালস টু cos আলফা হলে সেটা কি হবে? থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস অর মাইনাস আলফা। ওকে, আচ্ছা তিনের দিকে চলে যাই, তিনের এক কি বলছে? tan থিটা যদি 0 হয় তাহলে থিটা হবে n পাই, দেখ সিমিলার টু সাইন থিটার মতো, এটা সাইন আর ট্যান অনেকটা একই বিহেভিয়ার করে এই ক্ষেত্রে, সব ক্ষেত্রের কথা বলা হচ্ছে না এই ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা তিনের দুই, ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান আলফা যদি হয় তাহলে হবে থিটা ইকুয়ালস টু এম পাই প্লাস আলফা। ওকে, এটাও অলমোস্ট সাইনেরই মতোই কনসেপ্ট, সাইনের ক্ষেত্রে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ছিল আলফার আগে, দেখ তিনের এই একের চার নম্বরটাকে দেখ, একের চার আলফার আগে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ছিল, কিন্তু তিনের দুইতে ট্যানের ক্ষেত্রে আলফারাই ওই জিনিসটা নেই, ওইটুকুই পার। ওকে,
আলফার মান মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টুর মধ্যে থাকলে এই সূত্রটা হবে বলতে কি, মানে আলফা বলতে কিন্তু অ্যাকচুয়ালি এখানে পার্টিকুলার একটা ডিগ্রি আছে, মানে ধর তোর এলো 60 আর এর থেকে যদি এক্সট্রা থাকেও তুই ওটা একটু আগে সলভ করে নিবি, তাহলে 150 ডিগ্রি আছে, কিন্তু নিশ্চয়ই 150 ডিগ্রি দেখে কাজ করবি না, ওটা 90+60 করে ওটা সরিয়ে দিবি, বুঝতে পেরেছিস? তো মাইনাস 90 ডিগ্রি দিয়ে দেয় ওইটা আর কি রেঞ্জটাকে, ওইটা খুব একটা প্রবলেমেটিক বিষয় নয় এই মুহূর্তে, তো ওইটা দেওয়ার কারণ অন্য কোনো, এটা কিছুটা ফিজিক্স রিলেটেড। করবি বাড়িতে তাই ম্যাক্সিমামটি ফর্মুলা বেসড আছে, তো খুব বেশি প্রবলেমেটিক হবে না। তো আমি ডাইরেক্ট অতি সংক্ষিপ্ত একে গিয়ে রুখছি, অতি সংক্ষিপ্ত এক নম্বর কি করবো, সাইন 2θ যদি cos 3θ সমান হয়, সাইন 2θ যদি cos 3θ সমান হয়, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের মূল মোটোটা কি বলতো, কি বের করা, থিটার মান বের করা, এক্স্যাক্টলি, অথবা যদি x দিয়ে অঙ্ক থাকে তাহলে x এর মান বের করা, মানে হলো দুটো কথা সমাধান করা বা তাদের মানগুলো বের করা, এটা দিয়ে অঙ্কটা দিয়েছি, মূল মোটোটা কিন্তু এই, ঠিক আছে? অলরেডি বলতে পারিস এই টাইপের অঙ্ক আগেও করেছিস, চ্যাপ্টার 3তেও করেছিস অথবা তার আগেও করেছিস, কিন্তু মূল বিষয়টা কি এই চ্যাপ্টারে উত্তরগুলো এম দিয়ে আসবে বা অনেকগুলো ডিগ্রি কী কী বেরোতে পারে সেগুলো বেরোতে পারে, পসিবল কত কী ডিগ্রি আসবে, তাহলে এই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, দেখ আমরা অলরেডি সূত্র পেয়েছি কি সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা সূত্র পেয়েছি তাই না, অথবা cos theta equals to cos alpha সূত্র পেয়েছি, তো একদিকে sin আর একদিকে cos এরকম সূত্র আছে নাকি, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের চেঞ্জ করতে হবে আইদার cos কে sin করতে হবে অর sin কে cos করতে হবে, ইজ ইট ওকে, ঠিক আছে? তাহলে সেটা আমরা করে ফেলি, তাহলে সেটা কিভাবে করব, হ্যাঁ তাহলে আমরা এটা কি লিখব বল, sin 5/2 - 3 একই না, sin 2θ equals to sin pi by 2 minus 3. Amen. ঠিক আছে, আমাকে বল সূত্রের সাথে যদি কম্পেয়ার করি থিটার জায়গায় কি আছে, অঙ্কে 2θ, আলফার জায়গায় কি আছে, পুরোটা আমরা নিজেরা বানালাম, তাহলে এবার এটার সূত্রটা কি বলছে, থিটা ইকুয়াল টু কি হয় n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু আলফা, তাহলে এখানে থিটার জায়গায় কি বসছে, এবার কি করব, আমাদের মূল কাজ কি বললাম, থিটার মান বের করা, ঠিক আছে? আমরা কি করবো এবার, এর ভ্যালু 0, 1, 2, 3 এরকম করে পরপর বসিয়ে বসিয়ে দেখবো থিটার মান কি কি আছে, হ্যাঁ না
কতক দিবসক। এবার দেখ এই প্রথম কোশ্চেনটার ক্ষেত্রে আমাদের একটা রেঞ্জ বলে দিচ্ছে, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি বলতো, জিরো থেকে পাই। তাহলে অ্যান্সারটা যতক্ষণ জিরো ডিগ্রির উপরে থাকবে আর 180 ডিগ্রি নিচে থাকবে মধ্যে থাকবে, ততক্ষণ আমরা বসিয়ে বসিয়ে দেখবো কোন কোন ডিগ্রি হতে পারে, সেগুলো বের করবো, সবকটাই লিখতে হবে, সেগুলো আমরা বের করবো। আচ্ছা যদি রেঞ্জ না দেয় তাহলে কি করবো, যদি রেঞ্জ না দেয় তাহলে অ্যান্সারটাকে এরকম ভাবে ডেকে দিতে হবে, এরকম ভাবে ডেকে দেবো, কিন্তু প্রপারলি থিটার মানটা বের করবো, মানে থিটার আমি বলতে চাইছি থিটার মানটা এর আকারে দিয়ে দিই, রেখে দিতে হবে, হ্যাঁ তার প্রয়োজন পড়ে এর আকারে রেখে দিতে হবে, অথবা বড় জোর এরকম করতে পারি যে তিন চারটে ভ্যালু বের করে দেখিয়ে দিলাম, যদি রেঞ্জ না দেয় এর আকারে রেখে দিতে পারি, অথবা তিন চারটে ভ্যালু বের করে দেখিয়ে কমা ডট 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 দিয়ে দেবো, আর যদি রেঞ্জ দেয় যত ডিগ্রি থেকে যত ডিগ্রি কত ডিগ্রির মধ্যে কোন কোন ভ্যালু আছে সেগুলো বের করতে হবে। তো দেখা যায় আমরা কি করছি, এন জিরো কোথায় পুট করি, এন ইকুয়ালস টু এরকম ভাবে লিখে দিই, এটা এক নম্বর সমীকরণ দিয়ে দেয়, তাহলে এক নম্বর সমীকরণে পরপর এবার যাবো, এক নম্বর সমীকরণে এন ইকুয়ালস টু জিরো বসিয়ে পাই, বসিয়ে পাই কি পাই, অল টু থ্রি ইকুয়ালস টু কি পাই, এটা জিরো তো জিরো ইন্টু পাই জিরো, আর এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার জিরো মানে কি, সামথিং টু দি পাওয়ার জিরো কি হবে ওয়ান, তাহলে এখানে কি থাকছে পাই বাই টু মাইনাস থ্রি থিটা, একই নম্বর এবার থ্রি থিটাকে কি বাদ দিকে নিয়ে আসতে পারি, ফাইভ থিটা ইকুয়ালস টু পাই বাই টু, তাহলে থিটা ইকুয়ালস টু কত হচ্ছে পাই বাই টেন, ঠিকই বলেছেন যে থিটা ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম পাই বাই টেন, মানে অ্যাকচুয়ালি এটা এরকমও লিখতে পারি চাইলে যে 18 ডিগ্রি, এবারে আমরা কি পাবো, এর ইকুয়ালস টু ওয়ান বসিয়ে পাই কি পাই, ওয়ান এখানে যদি বসাই পাই আসছে, আচ্ছা কোনো নেগেটিভ এর পাওয়ার যদি অযুগ্ম হয় তাহলে এখানে কি হচ্ছে মাইনাস পাই বাই টু, হ্যাঁ একেবারে করে দিতে পারি তাহলে মাইনাস আসছে মাইনাস পাই বাই টু প্লাস, এখান থেকে দেখে কি ঘটছে মাইনাস থিটা ইকুয়ালস টু পাই বাই টু, থিটার নেগেটিভ মান চলে আসছে না, তাহলে লিখে দিয়ে এটি অপ্রাচ্য, কেন অপ্রাচ্য, কারণ ওরা রেঞ্জ বলে দিয়েছে বলে অপ্রাচ্য, মানে তো চাইলে নেগেটিভ অ্যান্সার লেখা যেতে পারে কিন্তু রেঞ্জ যদি বলে দিয়েছে তাই অপ্রাচ্য, ঠিক আছে এটি অপ্রাচ্য। তো এরপরে আবার কি বসাবো, আমাদের কিন্তু দেখে যেতে হবে যতক্ষণ 180 ডিগ্রি পার করছে দেখতে হবে, বল মাইনাস ওয়ান কেন, তাতে চলে আসছে কত আসছে, একেবারে চাইলে উত্তর মেলাতে মেলাতে দিতে পারি, সূচক উত্তর একে দেখ পাই বাই টেন আছে পাই বাই টু আছে আর একটা আছে, তারপরে আবার থ্রি বসা, থ্রি বসালে দেখ কি আছে, অযুগ্ম হলে এই ক্ষেত্রে অগ্রাহ্য হচ্ছে অন্য অঙ্কে নাই হতে পারে, এই ক্ষেত্রে একটা ট্রেন হয়ে গেল বসালে নাইন বাই বাই টেন হচ্ছে, কত ডিগ্রি 162 ডিগ্রি,
স্বাভাবিকভাবে এরপরেরটা আর আসবে না, 180 কে পার করেই যাবে, আলটিমেটলি আমাদের ঠিক হতে আসবে। সুতরাং থিটা ইকুয়ালস টু পাই বাই 10 কমা পাই বাই 2 কমা 9 বাই 10 পাইটা জানি। সুতরাং নির্ণয়ের সমাধান থিটা ইকুয়ালস টু পাই বাই 10 কমা পাই বাই 2 কমা 9 বাই 10। সাউন্ড বা লাইট রিলেটেড বেশ কিছু জিনিস করতে হবে, দেখবি ওখানে সুস্পন্দ বিন্দু নিষ্পন্দ বিন্দু, তারপরে খোলা নল বদ্ধ নল এরকম বিভিন্ন জিনিস আসবে, তারপরে দুটো ওয়েভ একজন আরেকজনের উপর উপরিপাতিত হলে উপরিপাত মানে সুপার পোজ হবে, একটা লাইট একটা লাইটের উপর সুপার পোজ হতে পারে, একটা সাউন্ড একটা সাউন্ডের উপর সুপার পোজ হতে পারে। তো ওই সমস্ত ক্ষেত্রে এই ধরনের জিনিসের কাজ আছে আছে হয় ফিজিক্স যদি এখনো না পেয়ে থাকিস আস্তে আস্তে পাবি, কিছুটা এখন সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, আগে এই পোর্শনটা অনেকটাই গোয়েলই ছিল, এখন মনে হয় কিছুটা ইলেভেনে ঢুকে গেছে। তো যেখানেই হোক ক্লাস ইলেভেনে বা টুয়েলভে তো এই জিনিসগুলো লাগবে, এরকম ভাবে বিভিন্ন জিনিস পেতে পারে। ঠিক আছে, ওকে, আচ্ছা দুই নাম্বার অঙ্কে আসছেন, আমি একটু পরপর একটু ডিসকাস করতে করতে দিয়ে গেলি। দুই নাম্বার অঙ্ক কি, দুই নাম্বার অঙ্ক হবে কস থিটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাবো, তাহলে কি কস থিটা ইকুয়াল কস আলফা সূত্র লাগিয়ে দিতে পারবো। ওকে বেশ, দুই গেল, তিন, তিন তো সিম্পল ব্যাপার, ব্র্যাকেট উঠিয়ে দিলেই কাজ শেষ, ওয়ান আর ওয়ান পেয়ে গেছে, তাহলে সাইন এক্স কি কত, সাইন এক্স ইকুয়াল টু জিরো, দেখ যদি ওই যে ডিগ্রিটা যদি না দেয় এত থেকে এত রেঞ্জ তাহলে বসাতেই হবে একটা মানে, হ্যাঁ দেখ উত্তর দেখলে তুই বুঝতে পারবি, উত্তর যদি খেয়াল করিস আরেকটা প্রবলেম ফেস হতে পারে সেটা হলো তুই সাপোজ না অঙ্কটাকে সাইন দিয়ে করবি, সাপোজ উত্তরে ওইটাকে কস দিয়ে করবি, এবার কোন জায়গায় প্রবলেম হতে পারে, যদি ডিগ্রি বের করতে হয় মানে তোকে যদি তোকে যদি বলে দেয় 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে অ্যান্সার হবে, এবার তুই অঙ্ক সাইন দিয়ে কর বা কস দিয়ে কর আলটিমেটলি ফাইনালি কি করবি, এর তো 0, 1, 2 এসব বসাবি তাতে ডিগ্রিটা বেরোবে, ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার মিলে যাবে, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু ভাব এরকম রেঞ্জ দেয় নি দিল না, যেমন ধর এই মাত্র যেটা হলো 3 নম্বরের অঙ্ক বা 4 নম্বরের অঙ্ক রেঞ্জ তো দেয়নি এক বা দুয়ের মতো, এই ধরনের জায়গায় কি হতে পারে, কেউ ধর অঙ্কটাকে সাইন দিয়ে করলো কিন্তু উত্তর আছে সাপোজ ধর কস, মানে ধর সাইন দিয়ে করার জন্য এন দিয়ে একটা এক্সপ্রেশন এলো এরকম টাইপের এক্সপ্রেশন হলো, কিন্তু ওরা হয়তো অ্যান্সারটা লিখে রেখেছে কিছু হিসাবে কস দিয়ে করে কসে আছে, তো সেই নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু, আর যেক্ষেত্রে ডিগ্রি বের করতে হবে সেই ক্ষেত্রে অ্যান্সার অবশ্যই মিলবে। ঠিক আছে, আচ্ছা চারের অঙ্কটা তো অসুবিধার কিছু নেই, একজনকে ডান দিকে নিয়ে গেলি তো একটাকে সাইডকে কস করেছি অথবা কসকে সাইন করেছি একই লস, কিন্তু পাঁচের ক্ষেত্রে একটা বিষয় আছে, কি বিষয়, এক্স্যাক্টলি তো মাইনাস কে কি করে হাঁটানো হবে, কস এম থিটা ইকুয়ালস টু চলে আসছে মাইনাস কস এম থিটা, মাইনাস দিয়ে কোনো সূত্র নেই, তাহলে কি করবো বল, তো কি বলছিস বল, কিভাবে রাখবে পাশে রেখে দিয়ে করা, না এই মাইনাস থেকে কসের ক্ষেত্রে ঢুকে আশঙ্কা ভেতর,
সাইন আর ট্যানের ক্ষেত্রে ঢোকাতে পারিস, এটাও খেয়াল করা যায়। কসের ক্ষেত্রে বিশেষ করে কি করবো, সাইন আর ট্যানের ক্ষেত্রে হয়ে যাবে সব। চেঞ্জ করো বল, প্রপারলি বল, চ্যাপ্টার থ্রি এর কনসেপ্ট, এই ক্লাস ইলেভেন এর চ্যাপ্টার থ্রি, রিভার্স ফর্মুলা বা রিভার্স কনসেপ্ট কেন করতে পারি কনফার্ম। পাই মানে কি, টু ইন্টু পাই বাই টু, তো চোর হলে কস কসই রয়েছে, এক্সট্রা অ্যাঙ্গেলটা কত, এন থিটা, এটা কোন পাদে যাচ্ছে, থার্ড পাদে, একটা দুটো, এই দুটো পাই বাই টু প্লাস এন থিটা, থার্ড পাদে, থার্ড পাদটা কার ঘর, টেন এর, কিন্তু আছে কস, তাহলে উল্টো কাজটা করতে হবে এবং এই চ্যাপ্টারে করতে হবে, কিন্তু তিন নম্বর চ্যাপ্টারে এখান থেকে এখানে যাচ্ছে বা ম্যাক্সিমাম অন্য চ্যাপ্টারেও তাই, এখানে কিন্তু এইখান থেকে এই দিকে আসতে হবে, ঠিক আছে। এরপরে দেখ আর কিছুই নেই, এরপরে তো আবার এক নাহলে কিন্তু ঠিক আছে। যেমন দেখ চারের উত্তরটাও যদি দেখিস নিজেরাও খেয়াল করতে হবে, দেখ উত্তরের মধ্যে আর ডি এস এম এম নিজেদের মধ্যে, ওকে চারের ক্ষেত্রে বা পাঁচের ক্ষেত্রে তাই হবে, বেশ ছয়, ছয়ের অঙ্ক প্রয়োগ করতে হবে, জাস্ট হিন্টস নিয়ে আলোচনা করছি, খাতায় একটু ছোট ছোট করে লিখে রাখ, তোমার পরের ভিডিও দেখতে হবে মূল বিষয়টা কি, এখানে এটাকে আমরা কি করবো, সাইন স্কোয়ার আছে কস স্কোয়ার আছে, তোকে একসাথে রেখে তো কাজ করতে পারি, কি করবো, হ্যাঁ আমরা পুরোটাকে কসে কনভার্ট করে দিতে পারি, পুরোটাকে চাইলে কসে কনভার্ট করে দিই, যে সাইন স্কোয়ার রয়েছে আমরা ওখানে ওয়ান মাইনাস কস স্কোয়ার লিখতে পারি, প্লাস সেভেন কস স্কোয়ার একই না, ইকুয়াল টু সিক্স, থ্রি দিয়ে যদি মাল্টিপ্লাই করি এটাকে তো কি আছে, থ্রি মাইনাস কস স্কোয়ার, একটু ভালো করে যদি খেয়াল করি এখানে যোগ বিয়োগ করলে ফোর কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু থ্রি বাই ফোর, মানে কস থিটা কত, থ্রি বাই টু, ভ্যালু রেখে তো কাজ করতে পারছি না, ভ্যালু ভ্যালু দিয়ে ডাইরেক্ট কোন সূত্রগুলো আছে, জিরো ওয়ান আর মাইনাস ওয়ান, এই তিনটে ডাইরেক্ট সূত্র আছে ভ্যালু দিয়ে, জিরো ওয়ান মাইনাস ওয়ান, রুট থ্রি বাই টু দিয়ে কোনো ডাইরেক্ট সূত্র ধরে, তাহলে রুট থ্রি বাই টু তে কিসে কনভার্ট করবো, এতে কি হলো দেখ, এবার কস থিটা ইকুয়ালস টু কস আলফা এই সূত্র লাগিয়ে দিতে পারবো, সাত নম্বর অঙ্কের ক্ষেত্রেও আমাদের পুরোপুরি হেল্পফুল হবে, ডান দিকে কট আছে, কটকে কি করবো, টেন, গুড, আট, আটের ক্ষেত্রে মাইনাস আসছে, কারণ আমাদের সূত্র তো সব সাইন কস আর ট্যান দিয়েই আছে, তাহলে এই
এই কোডটাকে টেলেও নিতে হবে আর মাইনাসটাকে সরাতে হবে তো কাজ আছে কি লিখবো মাইনাস কর মাইনাস সরা দেব এই কোডটাকে টেলেও আনবো মাইনাসটাকে সরাবো তো কাজ আছে দেখো ওই চারটা সি কে লাগাতে হবে কাজে tan pi by 2 minus minus হলো তো প্রথম পদই চলে যাচ্ছে plus plus 2 theta এই পুরোটাকে লিখতে পারি tan pi by 2 plus 2 theta এরপর বিজন গুণিতক tan টা কর দাও 2 theta বসে কোন পদে যাচ্ছে সেকেন্ড পদে দুই নাম্বার পদে দুই নাম্বার পদে হিসাবে লজিক কি sin এর ঘন plus tan minus এই জিনিসটা কিন্তু কাজে লাগাতে হবে এবার দেখ আবার কোনো অসুবিধা tan θ = tan বুঝতে পারছি তো এভাবে নয় ও তাই মাইনাস এর কেস আছে চেষ্টা করবি cos cos চেষ্টা 11 আচ্ছা 11 এর ক্ষেত্রে কি করব tan x plus cot x equal to Right.
যদি এবার রেঞ্জ দিয়ে দেয় জিরো ডিগ্রি থেকে 360 ডিগ্রি বা এত ডিগ্রি, সেই ক্ষেত্রে এনের ভ্যালু বসে বসে মানগুলো বেরোবে। ক্লিয়ার? যেমন দুই নম্বর অঙ্কে রেঞ্জ আছে, একই প্যাটার্নই অঙ্ক করবে, দুই নম্বর অঙ্ক দেয় একই প্যাটার্নই অঙ্ক। সবসময় মনে রাখবি সাইন কষে সবাইকে নিয়ে গেলে অনেক অঙ্কই সুবিধাজনক হবে, এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এতক্ষণ যে প্যাটার্ন করবে সেই প্যাটার্ন ফেল করে দেবে, সেরকম স্পেসিফিক জায়গাগুলোতে হোল স্কোয়ার করে দেবে, হোল সাইডে বর্গ করে দেবে। এমন বিশেষ ক্ষেত্রেই করবি যে জায়গাগুলোতে বড় করলে তুই যদি হেল্প পেতে পারিস। যেমন দেখ এখানে যদি হোল স্কোয়ার করিস কি হেল্প পাবি? এক্স্যাক্টলি ইনের দুই, যদি আমরা হোল সাইড হোল স্কোয়ার করি তাহলে একটা আসছে সাইন স্কোয়ার এক্স আর একটা আসছে প্লাস কস স্কোয়ার এক্স, ওটা কি লিখতে পারছি? ওয়ান তাহলে বল এবার অঙ্কটা সলভ করার জন্য আমি সবকিছু একই দিকে আনবো, হয় সাইন এর দিকে বড় বলবো কসের দিকে বড়, কোনটা কসে গেল সুবিধা কোনটা? এটাকে কসের দিকে ঘোরাতে গেলে তো জটিলতা হয়, এটাকে সাইনের দিকে ঘোরার সুবিধা না, কারণ স্কোয়ার ফর্মে আছে ইজি 1 প্লাস সাইন 2 এক্স, এখানে 2 1 মাইনাস সাইন স্কোয়ার 2 এক্স এই সমান। তো যদি ইকো আমরা কাল করি 2 সাইন স্কোয়ার 2 এক্স কে এই পাশে নিয়ে চলে আসতে পারি প্লাস সাইন 2 এক্স আর 1 থেকে 2 বিয়োগ হচ্ছে মাইনাস 1, তাহলে কি এটা সাইন 2x এর একটা দ্বিঘাত সমীকরণ? আমরা আবার কি মিডল টার্ম লাগাতে পারি? প্রয়োজন হলে সেটা দুটো একটু এক্সট্রিম লেভেলে দরকার, তো মিডল টার্ম যদি লাগাই তাহলে দুটো ফ্যাক্টর আসবে, তাহলে এই ফ্যাক্টর দিয়ে একটা অঙ্ক চলতে থাকবে এই কনসেপ্টে, আবার এই ফ্যাক্টর দিয়ে একটা অঙ্ক চলতে থাকবে। ওই তো এইটা একটা ফ্যাক্টর আসবে, তো এটা ইকুয়াল টু 0 তো যদি কমন যায় তাহলে একটা ফ্যাক্টর হচ্ছে সাইন 2x প্লাস 1 আর একটা ফ্যাক্টর হবে 2 সাইন 2x মাইনাস 1, তাহলে এইটা ইকুয়ালস টু 0 এখান থেকে হবে না, সাইন 2x তো মাইনাস 1 হচ্ছে, তাহলে এটা তো ডাইরেক্ট সূত্র আছে 2x ইকুয়াল টু 4n মাইনাস 1 ইনটু 5, আবার এইটা ইকুয়াল টু 0 এখান থেকে আবার চলে আসবে এটা ইকুয়াল টু সাইন 2x এটা হাফ হবে, হাফ হলে আবার কি করবে সাইন 5 বাই 60 আবার অঙ্ক হয়ে যাবে। চারের ক্ষেত্রে সাইন কসে বের করে নেওয়া সুবিধা, পাঁচ বা ছয়ের ক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পারছিস কস থ্রি প্লাস কস থ্রি লাগাতে হবে, পাঁচের ক্ষেত্রে কোন দুটোর মধ্যে কস থ্রি প্লাস কস থ্রি লাগাবে? কস আর কস থ্রি এক্স, এক্স আর থ্রি এক্স এর পাওয়ার হলো 2x, cos x আর cos 3x এর মধ্যে যদি সূত্রটা লাগাস তাতে এমন একটা জিনিস আসবে সেটা দেখবি cos 2x আসবে, তুই cos 2x টা কমন নিয়ে নিতে পারবি, মানে আমরা খোঁজ কিনতে পারবো cos x আর cos 3x এর মধ্যে সূত্র লাগালে কি আসবে, একটা আসবে দেখ 2 cos 2x আসবে আর একটা cos x আসবে, খেয়াল কর আর অলরেডি প্লাস cos 2x আছে, cos 2x কে যদি তুই কমন নিয়ে নিস কি থাকবে প্লাস 1, এইটা ইকুয়াল টু 0 এইটা দিয়ে একটা অঙ্ক চলতে থাকবে আর 2 cos x + 1 = 0 এইটা দিয়ে একটা অঙ্ক চলতে থাকবে,
ঢুকায় দিতে পারে, বোঝা যাচ্ছে? এরকম ভাবেই সমাধান চলবে। তো আপ টু 15 পর্যন্ত হইল, 15 পর্যন্ত করে আছে, শেষ করি ভাই, সোমবার দেখা হবে আবার।